সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুর্গা পুজোর রেস কাটতে না কাটতেই চলে আসে লক্ষ্মী পূজা। আর এই লক্ষ্মী পূজা কিন্তু ছোট বড় সবার বাড়িতে হয়, আর মনে করা হয় সারা রাত জেগে এই কোজাগরি লক্ষ্মী পূজা যে করে তার ঘরে কিন্তু সুখ সমৃদ্ধির অভাব হয় না। আর লক্ষ্মী ঠাকুরকে প্রসন্ন করার জন্য এই রাতটা কিন্তু যথেষ্ট। বছরে কিন্তু এই একটাই দিন কোজাগরি লক্ষ্মী পূজা, এই দিনই কিন্তু লক্ষ্মী ঠাকুরকে ভালো করে পূজা করে সন্তুষ্ট করা হয়। আর যে সন্তুষ্ট করতে পারবে তার ধন ঐশ্বর্যের কোনো অভাব হয় না। এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন কিন্তু আমাদের নিষ্ঠা সহকারে ঠাকুরকে ভালো করে আরাধনা করতে হবে। তো চলো, কিভাবে তোমরা আরাধনা করবে, কিভাবে পূজা করবে সেটাই আজকে বলবো। ফার্স্ট আমরা লক্ষ্মী ঠাকুরের জন্য এখানে আসন পেতে নিয়েছি, এখানে লাল একটা আসন পেতে নিয়েছি, আর তার উপরে দিয়ে দিয়েছি একটা চেলি কাপড়, আর তার উপরে কিছুটা ফুল আর আতপ চাল। এইভাবে দিয়ে কিন্তু ঠাকুরটাকে আমরা বসিয়ে দেব। আর তারপরে অবশ্যই ঘট পাততে হবে। তো ঘট পাতার জন্য এখানে আমি গঙ্গা মাটি কিছুটা নিয়ে নিয়েছি। যদি তোমাদের কাছে গঙ্গা মাটি না থাকে তাহলে কিন্তু অবশ্যই এমনি মাটি নিয়ে নেবে, আর তার মধ্যে কিছুটা গোলাপ জল আর কিছুটা গঙ্গা জল দিয়ে দেবে, আর তার উপরে কিছুটা চাল ছড়িয়ে দেবে আর ফুল দিয়ে দেবে, আর তারপরেই কিন্তু তোমরা ঘরটা প্রতিষ্ঠা করবে। মানে ঘটের উপরে কিন্তু আমি স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি, তোমরা সিঁদুর আর তেল দিয়ে ভালো করে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে। আর এখানে আমি গোটা সুপারি নিয়েছি, তোমরা চাইলে একটা কিন্তু গোটা কলাও দিতে পারো। আর এখানে আম্লপল্ল নিয়ে নিয়েছি, এখানে আম্লপল্ল এখানে পাঁচটা আমি নিয়েছি, তোমরা চাইলে সাতটা বা নটা নিতে পারো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গঙ্গা জল, এখানে গঙ্গা জল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল। তোমরা এইভাবেই কিন্তু ঘরটা বসিয়ে দেবে। গোলাপ জল প্রয়োজন মতন দেবে, দু চার ফোঁটা দিলেই কিন্তু হবে, যেহেতু এই ঘরটা ভালো করে আমরা বসিয়ে দিচ্ছি সেই জন্য এইভাবে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম সুপারিটা, তোমরা চাইলে বললাম তোমরা চাইলে কিন্তু কলাও দিতে পারো। আর এইভাবে কিন্তু ঠাকুরের সামনে ঘরটা আমি বসিয়ে দিলাম। আর আজকের দিনে কিন্তু তোমরা অবশ্যই ঘিয়ের প্রদীপটা জ্বালার চেষ্টা করবে। এখানে আমি ঘিয়ের কিন্তু প্রদীপটা জ্বেলেছি, আর তার চারপাশে কিছুটা ফুল আমি দিয়ে দিলাম, আর এখানে আমি দুটো ধূপ জ্বেলে দিয়েছি। আর ধূপটা যদি গোলাপ ফুলের সুগন্ধি হয় সেটা তাহলে আরও ভালো, কারণ গোলাপ ফুল আমাদের লক্ষ্মী ঠাকুর খুবই পছন্দ করে। আর এখানে আমি একটা পান পাতা নিয়ে নিয়েছি, তোমাদের কাছে পান পাতা থাকলে খুবই ভালো। তো পান পাতার মধ্যে এখানে সিঁদুরের একটা টিপ দিয়ে তারপরে কিন্তু ঘটের মধ্যে এটা আমি বসিয়ে দিলাম, কারণ পান পাতা আমাদের লক্ষ্মী ঠাকুর খুবই পছন্দ করে। আর এখানে তার উপরে একটা আমি ফুল আমি চাপিয়ে দিলাম। আর তোমরা যদি এরকম নিয়ম পালন না করতে পারো, তোমরা যেরকম পারো সেরকম করবে, ঠাকুর কিন্তু তাতেই সন্তুষ্ট হবে। আর তারপরে একটা লাল চেরি কাপড় দিয়ে দিলাম, আর এখানে আমি নতুন আলতা সিঁদুর কিন্তু ঠাকুরকে নিবেদন করলাম। অবশ্যই তোমরা প্রত্যেক বছর নতুন আলতা সিঁদুর ঠাকুরকে দিয়ে দেবে, আর এই আলতা সিঁদুরটা কিন্তু ঠাকুরের কাছে সারা জীবন রেখে দেবে, মানে এক বছরের জন্য এই আলতা সিঁদুরটা ঠাকুরের কাছ থেকে সরাবে না। এখানে আমি ঠাকুরের হাতে নতুন শাঁখা পলা আর নোয়াটা পরিয়ে দিলাম। আর এখানে দেখো ঠাকুরের জন্য আমি এখানে রূপোর কয়েন নিয়েছি, তোমাদের কাছে যদি থাকে অবশ্যই আজকের দিনে ঠাকুরের কাছে এটা দিও। আর সাথে তিনটে পান নিয়েছি, সুপারি হলুদ এই সব দিয়ে কিন্তু, আর এখানে নাভিচক্র দিয়েছি, পদ্ম বীজ দিয়েছি, দিয়ে কিন্তু তিনটে সাজিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে পাঁচটাও করতে পারো পান দিয়ে। আর এখানে দেখো এখানে ধানের ছড়াটা নিয়েছি, ধানের ছড়াটা আমি ঠাকুরের কাছে দিয়ে দিলাম। আর ধান হচ্ছে ঠাকুরের সবথেকে একটা প্রিয় জিনিস, আর এই ধান মানে হচ্ছে লক্ষ্মী, সেই জন্য অবশ্যই ধানের ছড়াটা কিন্তু আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে ঠাকুরের কাছে দিতেই হয়। আর এখানে দেখো এখানে কিন্তু আমি ফুল নিয়েছি, বেলপাতা নিয়েছি, আর এখানে ফল কেটেও কিন্তু দিয়েছি। তোমরা যদি পারো তোমাদের সামর্থ্য অনুসারে অল্প অল্প করেও করতে পারো। আর এখানে আমি লুচির ভোগ দিয়েছি, তাই পাঁচ রকম ভাজা, লুচি, পায়েস, মিষ্টি, সুজি এই সব কিন্তু সব দিয়েছি। আর চিড়ের আমি এখানে ভোগ বানিয়েছিলাম, তোমরা যতটা পারবে ততটাই কিন্তু করবে। আর এখানে দেখো আমি কিন্তু ঠাকুরের কাছে মালা পরিয়ে দিলাম, এতে গন্ধে পুষ্পে ওম লক্ষ্মী দৈবই নম বলে দিয়ে দিলাম। তারপর একটা অবশ্যই আজকের দিনে একটা চূর্ণি কিন্তু ঠাকুরকে আমি পরিয়ে দিলাম, আর তারপর একটা চাঁদমালাও কিন্তু ঠাকুরের হাতে ঝুলিয়ে দিলাম। ছোট চাঁদমালা, চূর্ণি এই সব কিন্তু তোমরা দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে, তোমরা অবশ্যই যখন পেয়ে যাবে এই লক্ষ্মী পুজোর দিন অবশ্যই নেবে। তারপর ঠাকুরকে এখানে দেখো সিঁদুরের আমি টিপ পরিয়ে দিলাম, আর পেচককেও কিন্তু সিঁদুরটির টিপ পরিয়ে দিলাম। আর তোমাদের বাড়িতে যদি সাদা
চন্দন থাকে সাদা চন্দন বা লাল চন্দন যদি থাকে লাল চন্দনের একটা করে টিপ ঠাকুরকে আর হচ্ছে পেচককে পরিয়ে দেবে, আর আজকে সুন্দরভাবে ঠাকুরকে একটু সাজিয়ে দেবে। ঠাকুর কিন্তু সাজগোজ করতে খুবই পছন্দ করে, আর আজকের দিনে যে ঠাকুরকে সন্তুষ্ট করতে পারবে সারা বছর কিন্তু তার ধন ঐশ্বর্যের কোনো অভাব হবে না। এখানে দেখো পেচককেও আমি একটু সাদা চন্দনের টিপটা পরিয়ে দিলাম। এবার চলো পুজোটা শুরু করা যাক। পুজোটা শুরু করার আগে আমি হাতে অল্প একটু জল নিয়ে নেব, নিয়ে মন্ত্র বলবো, অপবিত্র পবিত্র বা গত পিবা যশ্বরে পুণ্ডলিকাক্ষর স্বভাজ্য অভ্যন্তরী নমসূচি 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 বলে কিন্তু আচমনটা করে নিলাম। তারপরে আজকের দিনে অবশ্যই একটা তোমরা পদ্মফুল ঠাকুরকে নিবেদন করবে, বলবে এতে গন্ধে পুষবে ওং লক্ষ্মী দৈবই নম বলে নমস্কার করে নেবে। আর পদ্মফুলটা কিন্তু খুবই জরুরি। কি ঠাকুরকে এবার আমরা পুষ্পাঞ্জলি মন্ত্র বলে তিনবার ফুল নিবেদন করো। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো নমস্তে সর্ব দেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তব প্রবণানাং সামে ভূয়স্থ চোনাত। এই বলে তিনবার কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে দেব আর ঠাকুরের পায়েতে কিন্তু ফুলটা নিবেদন করে দেবো। ঠাকুর পূজা করার পর তারপরে কিন্তু গণেশ ঠাকুরের জন্য ফুল বেলপাতা কিছুটা নিয়ে নেব, নিয়ে বলবো এতে গন্ধে পুষ্পে ওং গণেশাদি নমো বলে ঠাকুরের উদ্দেশ্যে আমরা ফুলটা নিবেদন করে দেব। আর পর একটা ফুল আর বেলপাতা নিয়ে বলবো এতে গন্ধে পুষ্পে ওং ভগবতে বাসুদেবায় নমো বলে নারায়ণের উদ্দেশ্যে কিন্তু আমরা ফুলটা নিবেদন করে দেব। তারপর কিছুটা ফুললে আমরা বলবো এতে গন্ধে পুষ্পে ওং ইন্দ্র দেবতায় নমো বলে ঠাকুরের পাশে ফুলটা নিবেদন করে দেব। আর আজকের দিনে অবশ্যই কিন্তু কুবের দেবতারও একটু পূজা করে নেব, তো এখানে কিছুটা ফুল নিয়ে বলবো এতে গন্ধে পুষ্পে ওং কুবের দেবতায় নমো বলে ফুলটা আমরা ঠাকুরের পাশে কিন্তু রেখে দেব। তারপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে বলবো কিছুটা ফুললে এতে গন্ধে পুষ্পে ওং পঞ্চদেবতায় নমো বলে ঠাকুরের পাশে কিন্তু ফুলটা নিবেদন করে দেব। এইভাবে কিন্তু তোমরা সব পূজাটা আস্তে আস্তে ভালোভাবে করে নেবে। লক্ষ্মী ঠাকুরের ধ্যান মন্ত্রটা অবশ্যই বলবে, বলবে পাশাক্য মালিকাম্ব্র শিনি বিজাম সোম পদ্ম সানাক্ষ ধ্যানঞ্জ শিয়ক তিলৈক মাতারাম গুড় বর্ণাং সুর পঞ্চনাকার ভূষিতাম রক্ত পদ্ম ব্যাকরণ বরণান দক্ষিণেন্তু বলে লক্ষ্মীদেবী ধ্যান মন্ত্রটা কিন্তু অবশ্যই বলবে। পূজা করি লক্ষ্মী পূজার দিন কিন্তু অবশ্যই তোমরা আরতিটা করবে। আর এখানে দেখো আরতির জন্য প্রদীপ আমি জ্বালিয়ে নিচ্ছি, তো এখানে কিন্তু ঘিয়ের প্রদীপটা আমি জ্বালাচ্ছি, তোমরা যদি পারো অবশ্যই ঘিয়ের প্রদীপটা জ্বালানোর চেষ্টা করবে। তো তোমরা সর্ষের তেলের প্রদীপ কিন্তু জ্বালতে পারো। আর অবশ্যই তোমরা মাথায় রাখবে যখন আরতি করবে তখন কিন্তু ঘন্টা বাজাবে না, কারণ ঘন্টার আওয়াজ আমাদের লক্ষ্মীটাও কিন্তু একদম সহ্য করতে পারে না। তাই তোমরা শাঙ বাজাতে পারো বাট ঘন্টি কিন্তু বাজাবে না। তো চলো, আর অবশ্যই তোমরা মনে রাখবে যখন তোমরা আরতি করবে তখন বসে আরতি করবে না, তখন কিন্তু দাঁড়িয়ে আরতি করবে, আর এটাই কিন্তু নিয়ম।
এখানে কিন্তু আমার আরতিটা করা হয়ে গেছে, আর আমি কিন্তু খুব সুন্দরভাবে আরতিটা করেছি। তোমরাও কিন্তু এইভাবে কিন্তু আরতি করবে, আর আরতির সময় তোমরা কিন্তু অবশ্যই ঘন্টি বাজাবে না, যেটা কিন্তু আমি বারবার বলছি। আর আমি যেসব ভোগ ঠাকুরকে নিবেদন করেছিলাম সেই সব ভোগ অবশ্যই ঠাকুরের মুখের সামনে ধরবো, তোমরাও কিন্তু এইভাবে ঠাকুরের মুখের সামনে এই ভোগগুলো কিন্তু ধরবে। এখানে আমি লুচির ভোগ করেছিলাম, তোমরা যদি পারো তোমরা লুচির ভোগের সাথে খিচুড়ির ভোগও কিন্তু দিতে পারো, সাথে রাবড়াও কিন্তু দিতে পারো। আর এখানে আমি কিন্তু পায়েস করেছিলাম, এখানে তাই ঠাকুরের কাছে পায়েসটা ধরলাম। আর পায়েসটা কিন্তু লক্ষ্মী ঠাকুর খেতে খুবই পছন্দ করে, আর পায়েস কিন্তু আজকে লক্ষ্মী ঠাকুরের পুজোর দিনে কিন্তু দিতে হয়। আমার কাছে কিন্তু এটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, তোমাদের কাছে যদি এইরকম লক্ষ্মীর ভাণ্ডার থাকে অবশ্যই আজকে লক্ষ্মী পূজার দিনে লক্ষ্মী ভাণ্ডারটা লক্ষ্মী ঠাকুরের কাছে নিয়ে আসবে, আর সেটাও কিন্তু অবশ্যই পূজা করে নেবে। তাহলে কিন্তু তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার সারা বছর পরিপূর্ণ থাকবে। কোজাগরি লক্ষ্মী পূজার দিন আমি যেসব ভোগ করেছিলাম সেই সব ভোগ কিন্তু ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে। আর ভোগ নিবেদন করার পর অবশ্যই তোমরা একটা পান নিয়ে নেবে, আর অবশ্যই ঠাকুরকে কিন্তু পান মুখের সামনে দেবে, এইটাই কিন্তু নিয়ম। আর তার সাথে কিন্তু জলটাও দেবে। তো এখানে দেখো, এখানে আমি প্রথম কিন্তু জল নিবেদন করে দিচ্ছি, কারণ ভোগ আমি দিয়ে দিয়েছি ঠাকুরকে, সেই জন্য লাস্টে আমি জল দিয়ে দিলাম। আর তার সাথে একটা কিন্তু আমি পানও দিয়ে দিচ্ছি, পানের মধ্যে তোমরা চাইলে একটা লবঙ্গ একটা এলাচ দিতে পারো। তো এইভাবে কিন্তু ঠাকুরকে আমি পানটা নিবেদন করে দিলাম। আর তারপরে কিন্তু পুজো এখনও শেষ হয়নি, তো পুজোটা শেষ করার জন্য আজকের দিনে অবশ্যই তোমরা লক্ষ্মীর পাঁচালি পড়বে। আর আজকের দিনে যে ভক্তি পড়ে লক্ষ্মী পাঁচালি পড়বে, ঠাকুর কিন্তু সারা বছর তার বাড়িতেই রয়ে যাবে। আর এখানে দেখো সুন্দরভাবে কিন্তু আমি সাজিয়ে ফেলেছি। এবার কিন্তু তোমরা মনে করে লক্ষ্মী ঠাকুরের প্রণাম মন্ত্রটি পড়বে। আর প্রণাম মন্ত্রটি হলো, নমো বিশ্ব রূপাশ্রী ভাজ্যাশ্রী পদ্মে পদলয় শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোস্তুতি, এই বলে তোমরা প্রণামটা সেরে নেবে। আর তারপরে কিন্তু লক্ষ্মীর পাঁচালিটা পড়া শুরু করবে। আজকের দিনে কিন্তু লক্ষ্মীর পাঁচালি তোমরা মন দিয়ে পড়বে। আর যখন লক্ষ্মীর পাঁচালি পড়বে অবশ্যই হাতে কিন্তু একটা ফুল নিয়ে নেবে, সেটা যে কোনো ফুল হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই হাতে একটা ফুলটা নিয়ে থাকবে, নিয়ে কিন্তু লক্ষ্মীর পাঁচালিটা পড়বে। তাহলে কিন্তু তোমাদের মনোকামনা মনো ইচ্ছা সব পূর্ণ হয়ে যাবে। আর আজকের দিনে ঠাকুরকে যে সন্তুষ্ট করতে পারবে সারা বছর কিন্তু লক্ষ্মী ঠাকুর তার ঘরে বাঁধা থাকবে। আর পূজা করে লক্ষ্মী পূজা হচ্ছে এরকমই একটা লক্ষ্মী পূজা, সেটা কিন্তু সবার বাড়িতে হয়। আর আজকের দিনে যে রাত জেগে সারা রাত ধরে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়বে বা লক্ষ্মী ঠাকুরের নাম জপ করবে, তার উপর কিন্তু ঠাকুরের কৃপা সারা বছরই থাকবে। আর ঠাকুরের কৃপা পেলে আর আমাদের কিছুই চাই না, আমাদের সারা বছর কিন্তু ভালো যাবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।